হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আমি প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ব্যবসার আইডিয়াটি নিয়ে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু সত্যিকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলতে চলেছি এমন একটি ব্যবসা, যে ব্যবসাটি মোটামুটি আপনারা 5 থেকে 6 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন এবং প্রতি মাসে কম করে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই, কারণ এই ব্যবসায় দারুণ প্রফিট রয়েছে, কারণ এর মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। প্রতিটা বাড়িতেই কম বেশি চাহিদা থাকার জন্য আপনি এই মাল সর্বত্র নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। আর এই ব্যবসাটি আপনি আপনার ঘরে বসেই শুরু করতে পারবেন, কোনো রকম যন্ত্র ছাড়াই এই ব্যবসাটি অনায়াসেই করা সম্ভব। তো বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার এই চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন। আজকে যে ব্যবসাটার কথা বলবো সেটা হলো টাইলস অ্যান্ড মার্বেল ক্লিনারের ব্যবসা। তো আপনারা সকলে ভালো করেই জানেন এই টাইলস এবং মার্বেলগুলোর যে ক্লিনিং করার জন্য আলাদা করে কিছু কেমিক্যাল পাওয়া যায়। তো এই কেমিক্যাল দিয়ে পরিষ্কার করলে টাইলস এবং যে পাথরগুলো হয়ে থাকে তারা খুব তাড়াতাড়ি কিন্তু চমকে ওঠে। তাই এই নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, এর প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে, প্রতিটা বাড়িতেই কম বেশি কিন্তু টাইলস রয়েছে, তাই এই যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায় সেক্ষেত্রে একটা মোটা টাকা ইনকামের পথ কিন্তু রয়েছে। আর এই ব্যবসাটা আপনি মাত্র 5 থেকে 6 হাজার টাকা নিয়ে অনায়াসে শুরু করতে পারবেন, আর প্রতি মাসে তো বলেই দিয়েছি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি করতে কোনো রকম যন্ত্রেরও প্রয়োজন নেই আর খুব বেশি জায়গারও প্রয়োজন নেই, আপনি আপনার ঘরে বসেই এই জিনিস উৎপাদন করতে পারবেন। আর এই ব্যবসা করতে বেশি টাকার প্রয়োজন নেই, অল্প বাজেটে আপনি শুরু করতে পারবেন। আর এর যে র মেটেরিয়ালস বা কী করে পদ্ধতি বানাবেন, কী জিনিস লাগবে এবং মার্কেটিং কী করে করবেন সমস্ত কিছুই বলতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এর যে কাঁচামাল লাগবে তার মধ্যে কী কী লাগবে এবার শুনে নিন। SLES বলে একটি লিকুইড লাগবে আপনার, তারপর লাগবে আপনার হাইড্রোপি অক্সাইড, এর সাথে লাগবে জল, এবং আপনি কিনবেন ছোটো বড়ো যে বোতলগুলো হয় সাইজের, এবং ওজন করার যে যন্ত্র, কালার লাগবে, বেকিং সোডা লাগবে এবং ফ্রেগরেন্স লাগবে। তো আপনি যেমন পারফিউম ইউজ করতে চান সেরকম কিন্তু আপনি ফ্রেগরেন্স বা পারফিউম ইউজ করতে পারেন। এই সমস্ত জিনিস হলেই কিন্তু আপনি এই মেটেরিয়ালস বা এই টাইলস অ্যান্ড মার্বেল ক্লিনার কিন্তু অনায়াসে নিজের বাড়িতে বসে কিন্তু প্রস্তুত করে নিতে পারবেন। এবার বলি যে আপনারা প্রস্তুত কীভাবে করবেন, প্রস্তুত পদ্ধতিটা এবার আপনাদের বুঝিয়ে বলি। প্রথমে আপনাকে হাইড্রোপ্রি অক্সাইড নিতে হবে 50 গ্রাম, এবং তার সাথে আরও 50 গ্রাম নিতে হবে বেকিং সোডা। তো এই দুটোকে আপনাকে মিক্সড করে নিতে হবে। এর সাথে আরও 50 গ্রাম SLES যে লিকুইডটা আপনারা নিয়েছেন সেটা মিক্সড করবেন। এরপর আপনাকে 5 গ্রাম ওর মধ্যে ফ্রেগরেন্স বা যে পারফিউম ইউজ করতে চান সেটা মেশাবেন, এবং বাদবাকি 850 গ্রাম আপনাকে জল মেশাতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আপনার 1 লিটারের যে লিকুইড সেটা আপনার প্রস্তুত হয়ে যাবে। আর তারপরে আপনি বিভিন্ন কালার কিন্তু মেশাতে পারেন, লাল, নীল, হলুদ, যেমন কালার চান তেমন আপনি কিন্তু মেশাতে পারেন। ব্যাস, এইভাবে কিন্তু আপনি 1 লিটারের এই লিকুইড তৈরি করতে পেরেছেন। এই হলো এই ফর্মুলা। আপনি যখন এর থেকে বেশি পরিমাণে বানাবেন তো এর কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়িয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনার থেকে বেশি পরিমাণে আপনি এরকম লিকুইড কিন্তু তৈরি করে নিতে পারবেন, তো আবার নিজের বাড়িতে বসে কোনো রকম যন্ত্র ছাড়াই। এবার আপনারা যদি বলেন এই কেমিক্যাল আপনারা কোথায় পাবেন, আপনাদের এলাকায় যে বড় বড় মার্কেট আছে সেখানে যে কেমিক্যাল শপ রয়েছে সেখান থেকে কিনতে পারেন, যদি না পান তো অবশ্যই ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে কিন্তু এসব কেমিক্যাল কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। এরপর যখন আপনার এরকম লিকুইড তৈরি হয়ে যাবে তখন আপনি এরকম ছোটো বড়ো সাইজের বোতলগুলো নেবেন, এই বোতলগুলোর মধ্যে আপনি ফিল করবেন এবং ফিল করে ওজন করার যন্ত্রের মাধ্যমে ওজন করে নেবেন যে কত গ্রামের আপনি বানাবেন। তো এইভাবে আপনি তারপরে যে প্লাস্টিকের বোতলের উপর আপনি আপনার কোম্পানির নাম লোগো লাগিয়ে যে স্টিকার হয় সেটা কিন্তু লাগিয়ে দিতে পারেন এবং সেটিকে মার্কেটে বিক্রি করতে পারেন। এবার বলি লাভের কথা। তো বন্ধুগণ, এই ব্যবসায় বলেছি ভালোই লাভ আছে, 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনাকে একটা ছোট্ট একটা হিসাব দিয়ে দিই, আপনার এই 1 লিটার প্রস্তুত করতে গেলে আপনার মোটামুটি খরচ হবে 30 টাকা, এবং সেটিকে আপনি কিন্তু মার্কেটে কম করে কিন্তু 100 টাকায় বিক্রি করতে পারবেন। মার্কেটে যেসব অন্যান্য এরকম লিকুইডগুলো রয়েছে সেগুলো 100 থেকে 120 টাকা কি 150 টাকা দামে কিন্তু বিক্রি হয়। তা আপনি যদি মোটামুটি 100 টাকার মধ্যে বিক্রি করতে পারেন আপনার লিটার প্রতি কিন্তু 70 টাকা অবধি লাভ হয়ে যাচ্ছে। আর প্রতি মাসে যদি আপনি 500 লিটার বিক্রি করতে পারেন তাহলে 35 হাজার টাকা প্রতি মাসে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। আর এর থেকে যত বেশি বিক্রি করতে পারবেন আপনার ইনকাম কিন্তু ততই কিন্তু বেড়ে যাবে।
তো পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে আপনি ব্যবসাটি কীভাবে শুরু করবেন এবং কি পদ্ধতিতে মার্কেটিং করে আপনি ধরবেন। এবার মার্কেটিংয়ের যদি কথা বলি, শুরুর দিকে আপনি একটু কম দামে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। যখন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে যাবে, মানুষের যখন পরিচিতি হয়ে যাবে, আর যখন দেখবে আপনি খুব ভালোভাবে বানাচ্ছেন, তখন কিন্তু অনায়াসে কিন্তু আপনি মার্কেটটা ক্যাপচার করে নিতে পারবেন। আর কিছু চাইলে আপনি সেলার রেখে দিতে পারেন, ডিস্ট্রিবিউটার রেখে দিতে পারেন, তারা আপনার মাল কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে দূরে দূরে গিয়ে কিন্তু বিক্রি করে দিয়ে আসতে পারে। এইভাবেও কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসা প্রথমেই বলে দিয়েছি, বেশি টাকা পুঁজি লাগবে না, 5-6 হাজার টাকা বাজেট নিয়ে আপনি এই ব্যবসা অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন, এরকমই নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।